আসসালামু আলাইকুম। আজ কথা বলবো ক্লোরোফর্মের আশা অতি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কিছু প্রশ্নের উত্তর নিয়ে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। আওসাদুল্লাহ হাবিবের প্রশ্ন, তিনি প্রশ্ন করেছেন, ক্লোরোফর্ম দিয়ে কাউকে অজ্ঞান করলে সে কতক্ষণ অজ্ঞান থাকবে? দ্বিতীয় প্রশ্ন এসেছে শ্রী নাথু ব্যানার্জির পক্ষ থেকে, তিনি বলেছেন, ক্লোরোফর্মের গন্ধ নাকে আসলে সাথে সাথে কি করণীয়? বৈশাখী শাহ প্রশ্ন করেছেন, ক্লোরোফর্ম কোথায় পাওয়া যায়? শাফির রহমান প্রশ্ন করেছেন, শহরের ফার্মেসিগুলোতে কি ক্লোরোফর্ম কিনতে পাওয়া যায়? এবং বৈশাখী শাহ প্রশ্ন করেছেন, বাড়িতে কিভাবে বসে বসে ক্লোরোফর্ম স্প্রে বানাতে পারি? রাতুল আহসান প্রশ্ন করেছেন, কেউ যদি ক্লোরোফর্মের ফলে জ্ঞান হারায় তবে কি করলে দ্রুত তার জ্ঞান ফিরে আসবে? চলুন তাহলে কথা না বাড়িয়ে এই প্রশ্ন উত্তরগুলো জানার চেষ্টা করি। প্রথমে প্রশ্ন নেব আহসানুল্লাহ হাবিব এহসানের পক্ষ থেকে, তিনি প্রশ্ন করেছেন, ক্লোরোফর্ম দিয়ে কাউকে অজ্ঞান করলে সে কতক্ষণ অজ্ঞান থাকবে? এটা নির্ভর করবে যেই ব্যক্তির উপর ক্লোরোফর্ম প্রয়োগ করা হয়েছে তার উপর, সে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কতটা ক্লোরোফর্ম গ্রহণ করেছে তার উপর নির্ভর করবে সে কতক্ষণ অজ্ঞান থাকবে। সাধারণত 1 থেকে 10 ঘন্টা পর্যন্ত অজ্ঞান থাকতে পারে। চিকিৎসকরা আগে রোগীকে অজ্ঞান করার জন্য ক্লোরোফর্ম ইউজ করতো, কিন্তু এখন বিভিন্ন ধরনের ওষুধ তারা ইউজ করে থাকে। শ্রী তানু ব্যানার্জি প্রশ্ন করেছেন, ক্লোরোফর্মের গন্ধ নাকে আসলে সাথে সাথে কি করানো উচিত? ক্লোরোফর্মের গন্ধ নাকে আসলে তৎক্ষণাৎ ওই স্থান ত্যাগ করা উচিত এবং নাকে রুমাল চাপা দেওয়া উচিত, এটা দিতেই হবে। কারণ যদি নাকে রুমাল চাপা না দেন তাহলে আপনার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ক্লোরোফর্ম ঢুকে যাবে এবং আপনার জ্ঞান হারানোর সম্ভাবনা থাকবে, এবং এতে পরিমাণে বেশি হলে মৃত্যুর পর্যন্ত ঝুঁকে থাকে। শাফির রহমান প্রশ্ন করেছেন, শহরের ফার্মেসিগুলোতে কি ক্লোরোফর্ম কিনতে পাওয়া যায়? কিছু কিছু ফার্মেসিতে কিনতে পাওয়া যায়, সবগুলোতে নয়। তবে সেক্ষেত্রে আপনি যে হাসপাতালের লোক কিংবা আপনি যে চিকিৎসক, সেটা প্রমাণ সাপেক্ষে, বিনা প্রমাণে ওরা আপনাকে ক্লোরোফর্ম দেবে না। রাতুল আহসান প্রশ্ন করেছেন, কেউ যদি ক্লোরোফর্মের ফলে জ্ঞান হারায় তবে কি করলে দ্রুত তার জ্ঞান ফিরে আসবে? লোকটি তার শ্বাস গ্রহণ করার সময় কতটা ক্লোরোফর্ম গ্রহণ করেছে সেটা তার উপর নির্ভর করবে, তবে তাকে যত দ্রুত সম্ভব চিকিৎসা করাতে হবে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে চিকিৎসা দিতে হবে। বৈশাখী শাহ প্রশ্ন করেছেন, ক্লোরোফর্ম কোথায় পাওয়া যায়? ক্লোরোফর্ম বাংলাদেশে তৈরি হয় না, এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট। ইন্ডিয়াতে ক্লোরোফর্ম তৈরি হয় এবং ক্লোরোফর্ম থেকে ডেলিভারি দেওয়া হয়। আপনি অনলাইনের মাধ্যমে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন। কিভাবে অনলাইন অর্ডার করবেন সে বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কে দিয়ে দেব। বৈশাখী শাহ আবার প্রশ্ন করেছেন, কিভাবে বাড়িতে বসে ক্লোরোফর্ম স্প্রে বানাতে পারি? ক্লোরোফর্ম স্প্রে বানানো এটা সহজ কাজ নয়, রাসায়নিক বিদ হতে হবে এবং রাসায়নিক সম্পর্কে অনেক জ্ঞান থাকতে হবে। আর আপনি যদি রাসায়নিক বিদ বা রাসায়নিক সম্পর্কে আপনি অনেক জ্ঞান থাকে, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে এর ছোট্ট একটি চিত্র দিয়ে দেব বা রাসায়নিক সংকেত দিয়ে দেব, ওটা আপনি দেখে নিয়ে নেবেন। তবে সাবধান, আপনি এটা করতে যাবেন না। বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আপনার হাত পায়ে চোখ নাক এগুলো ক্ষতি হতে পারে, তাই আমি বলবো এটা না করাই ভালো।